alcohol injurious to health. Hellodoctto. আপনাদের প্রিয় হ্যালো ডক্টরতে সবাইকে স্বাগত। 53 বছরের নারীর ত্বকে 23 বছরের জৌলুস, এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব, কি বলছে গবেষণা। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তাহলে নতুন নতুন মেডিকেল ইনভেনশন, মেডিকেল আপডেটস আর হেলথ রিলেটেড ইন্টারেস্টিং ফ্যাক্টস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। 53 বছর বয়সী এক নারীর ত্বকে 23 বছর বয়সের জৌলুস ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের ধারণা, শরীরের অন্যান্য কোষও তারা পুনরুজ্জীবিত করতে সক্ষম হবেন। ঘটনার শুরু বেশ কয়েক দশক আগে, 1990-এর দশকে এডিনবার্গের রোজলিন ইনস্টিটিউটের গবেষকরা একটা প্রাপ্তবয়স্ক ভেড়ার স্তনগ্রন্থি থেকে নেওয়া কোষকে পরিপূর্ণ ভ্রূণে পরিণত করার মাধ্যমে ডলি নামের এক ভেড়ার ক্লোন করতে সফল হন, যা আমরা অনেকেই জানি। কিন্তু তাদের পরিকল্পনায় ভেড়া বা মানুষের ক্লোন তৈরি ছিল না। গবেষকরা চেয়েছিলেন মানব ভ্রূণের স্টেম সেল তৈরি করার কৌশলটি ব্যবহার করে শরীরের জীর্ণ বা ক্ষত অংশগুলো প্রতিস্থাপনের জন্য মাসেল ও বোন সেলসের মতো নির্দিষ্ট টিস্যু প্রজনন সম্ভব কিনা তা দেখা। এরপর 2006 সালে এই কৌশলটি আরও সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেন জাপানের কিয়েটো ইউনিভার্সিটির প্রফেসর সিনিয়া ইয়ামানাকা। তাঁর আবিষ্কৃত পদ্ধতি আইপিএসসি অর্থাৎ ইন্ডাকশন অফ প্লুরিপোটেন্ট স্টেম সেলস অনুযায়ী প্রাপ্তবয়স্ক কোষে 50 দিনের জন্য রাসায়নিক যুক্ত করলে জেনেটিক পরিবর্তন হয়। তারপর প্রাপ্তবয়স্ক সেলটি স্টেম সেলে রূপান্তরিত হয়। কিন্তু স্টেম সেল ও টিস্যুর পুনর্বৃদ্ধি অনেক ক্ষেত্রে সম্ভব ছিল না। ক্লোনিং ও আইপিএসসি দুটো পদ্ধতির প্রয়োগে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। সাম্প্রতিককালে কেমব্রিজের বাব্রাহাম ইনস্টিটিউটের প্রফেসর উলফ রেইক ও তার দলের সদস্যরা 53 বছর বয়সের ত্বকে আইপিএসসি পদ্ধতি প্রয়োগ করেছেন। তবে এক্ষেত্রে 50 দিন পর্যন্ত রাসায়নিক প্রয়োগ না করে 12 দিনে কমিয়ে এনেছেন আর অবিশ্বাস্য ফল পেয়েছেন। দেখেছেন কোষগুলি স্টেম সেলে রূপান্তর না হয়ে 23 বছরের ত্বকের কোষের মতো সজীব আর উজ্জ্বল হয়ে উঠেছে। তবে এই পদ্ধতিতে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধির আশঙ্কা থাকায় এখনই ক্লিনিক্যালি প্রয়োগের জন্য পদ্ধতিটি উপযুক্ত নয়। তবে একবার যেহেতু ত্বকের কোষ পুনরুজ্জীবিত করার সুযোগ প্রতীয়মান হয়েছে, গবেষকরা খুব শীঘ্রই আরও নিরাপদ পদ্ধতির অন্বেষণ করবেন। প্রফেসর রেইক বলেন, আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল মানুষের স্বাস্থ্যের মেয়াদ বৃদ্ধি করা। বায়োটেকনোলজি অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্স রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর মেলানি ওয়েলহাম বলেন, প্রযুক্তির দীর্ঘস্থায়ী ক্লিনিক্যাল সুবিধাগুলো খুব বেশি দূরে নয়। তবে এই পদ্ধতি সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে হাড় ক্ষয়, অ্যালঝাইমার্স, ডায়াবেটিস ও বার্ধক্যজনিত রোগের চিকিৎসা আরও সহজ হবে বলে ধারণা গবেষক মহলের। এই নতুন পদ্ধতিটি যদি বৈজ্ঞানিকভাবে সফল হয়, তাহলে আপনি কি আপনার জীবনে এই পদ্ধতিটি প্রয়োগ করতে চাইবেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই যুক্ত থাকুন স্বাস্থ্য সচেতন মানুষের পছন্দের ঠিকানা হ্যালো ডক্টর সাথে।